চলে এসেছি সানি লিওনের গল্প শোনাতে। সানি লিওন, হ্যালো গাইস, আজকে আমি আপনাদের শোনাবো একটা সানি লিওনের জীবনের ছোটোবেলার একটা কাহিনী। তো গল্পটা হচ্ছে, সানি লিওনের যখন 10 বছর বয়স, তখন তার মা এক গ্লাস গরম দুধ এনে তাকে বলছে, মা সানি দুধটা খেয়ে নে। তখন সানি লিওন বলছে, মা আমার এসব দুধ টুধ খেতে একদম ভালো লাগে না। তখন তার মা বলছে, মারে দুধ না খেলে বড় হবি কী করে? তখন সানি লিওন বুঝতে পারলো ব্যাপারটা, বুঝে সে কী করলো, এক গ্লাস গরম দুধ খেয়ে নিল। এরপর আমার মূল বক্তব্যটা যেটা হচ্ছে, যারা যারা সানি লিওনের নাম শুনতে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে শুনছিলে তাদেরকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ। সুধরে যা, সুধরে যা, তোরা কোনোদিনও সুধরাবি না। খুব শখ না সানি লিওনের গল্প শোনার? খুব শখ, তোরা কোনোদিনও সুধরাবি না ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। কাহিনিটা এখানে শেষ, খতম।